হবিগঞ্জে একই পরিবারের তিনজনকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজের অপরাধমূলক বিশেষ অনুষ্ঠান অনুসন্ধানের তৃতীয় পর্বে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। ভিডিও ও তথ্য সংগ্রহে ছিলেন আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি নিতাই সুন্দর গো। করোনার ভয়াবহতাও নির্মূল করতে পারেনি দুষ্কৃতিকারীদের নৃশংসতা, এমনই একটি নারকীয় ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর গ্রামে। গত 29 মে সকাল 7:30টার দিকে জমি বিরোধকে কেন্দ্র করে এই অতর্কিত হামলা চালায় একই গ্রামের বাসিন্দা সেলেম শেখের দুই ছেলে রিয়েল শেখ ও মাহফুজ শেখ। তথ্য সূত্রে জানা যায়, জমি বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা ঘর থেকে রামদা এনে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করার চেষ্টা করে। ঘটনাস্থলে শাহিদা বেগমের হাতের অর্ধেক অংশ ঝুলে যায় এবং তার ছেলে ও মেয়ে মারাত্মকভাবে আহত হয়। আহতদের মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক দাবি করেন। এ নিয়ে গ্রামের সাধারণ জনগণের মাঝে বিরাট উৎকণ্ঠা বিরাজ করছে এবং জনগণের একটাই চাওয়া, অতি দ্রুত সকল আসামিদের যেন আইনের আওতায় আনা হয়। তদন্ত পুলিশ পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, ইতিমধ্যে একজন আসামি গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করার প্রচেষ্টা চলছে। তদন্ত করছে, একজন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে, আর অন্য তিনজন পলাতক আছে, যার নামে তিনজন পলাতক আছে, সেই তিনজন গ্রেফতারের জন্য তৎপর আছে, জোর প্রচেষ্টা অব্যাহত আছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে শাহিদা বেগমের বড় ছেলে মেঘনা নিউজকে জানান, এরূপ হত্যার চেষ্টাকারীদের বিচারের ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে এর থেকেও জঘন্যতম কাজ করতে দুষ্কৃতিকারীরা দ্বিধাবোধ করবে না। দর্শক, এই ছিল আমার কাছে থাকা অনুসন্ধানীর সর্বশেষ তথ্য। আপনারা মেঘনা নিউজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারেন 01834672699 নম্বরে, ইমেল করতে পারেন info@meghnanews.com.bd তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।